আর্জেন্টিনার একটা জার্সি দেখেন, এই যে দেখেন এই জার্সিটা আপনি যদি দেখেন এখানে অ্যালফাবেট করে বিভিন্ন কিছু লেখা আছে, আর্জেন্টিনার বিভিন্ন প্রভিন্সের নাম এবং তাদের এক্স প্লেয়ার যারা আছে বিভিন্ন তাদের লেজেন্ড হচ্ছে আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি ফিফা কাতার ওয়ার্ল্ড কাপের। এটা হচ্ছে অফিসিয়াল জার্সিটা, রিপ করা আর্জেন্টিনার যে লোগোটা, ঠিক আছে, ফুটবল অ্যাসোসিয়েশনের। লোকাল জার্সি গুলোতে কি থাকে, সেটা থাকে প্রিন্ট করা, আর তার থেকে একটু প্রিমিয়াম যেটা সেটা থাকে হচ্ছে এমব্রয়ডারি করা, আচ্ছা, তার থেকে প্রিমিয়াম যেটা সেটা থাকে হচ্ছে রিপ করা। দেখেন কত মিহি একটা ডিজাইন আছে, ফ্যাব্রিকের মধ্যে কিন্তু ডিজাইন করা থাকবে, খোদাই করে। একটাই হচ্ছে যেগুলো ইউনিক ফ্যাব্রিক হাই প্রিমিয়াম সেগুলো কিন্তু ফ্ল্যাট সচরাচর থাকে না। কন্টেস্টার এটা হচ্ছে তারা কিট, এই এবার কিটার মধ্যে দেখেন এখানে দেখেন ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন করা থাকবে। এইবার আমি দেখাচ্ছি ব্রাজিলের কাতার ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল জার্সি হোম কিট। কাতার বিশ্বকাপে এটা পরে খেলবে আর এটা পরে খেলবে, এই দুইটা পরে খেলবে। হচ্ছে আপনার ব্লু কালারটা, চেলসির ব্লু কালারটা, ম্যানচেস্টার সিটির এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ম্যানচেস্টার ইউনাইটেড এটা হচ্ছে আরেকটা, ম্যানচেস্টার সিটির এই যে দেখবেন কমলা কালার স্টেপস করা স্টেপ করা থাকবে, ম্যানচেস্টার ইউনাইটেড এর হোয়াইট জার্সি, এই জার্সিটা খুবই রেয়ার। এটা হচ্ছে লিভারপুলের আরেক রেড আর্মি, পুরো জার্সিটা থাকবে ব্ল্যাক এবং প্রত্যেকটা জার্সির কিন্তু একটার সাথে আরেকটা ডিজাইনের মিল নেই। এয়ার ভেন্টিলেশন সিস্টেম যেটা বাতাস যাওয়া আসা করতে পারে যাতে গরম না লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। তো চলে আসলাম হচ্ছে আজকে রোজমেনাস মার্কেটে। সো এই সব থেকে হচ্ছে আপনাদেরকে কিছু ওয়ার্ল্ড কাপ জার্সি দেখাবো। সো এই সব থেকে হচ্ছে সাহায্য করবে সাফায়েত ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সো কি কি রাখছেন আজকে ভিউয়ার্স এর উদ্দেশ্যে? আজকে আমাদের হচ্ছে জার্সি বাজার, আমাদের শপের নাম। তো জার্সি বাজারে আজকে আপনাদেরকে ওয়ার্ল্ড কাপ জার্সি, কিছু কান্ট্রি জার্সি এবং কিছু ক্লাব জার্সি, ইপিএল এর, ইতালিয়ান সিরিয়ান লীগের, লা লীগের এবং বিভিন্ন ক্লাবের জার্সি গুলো থাকবে। তো পুরো ভিডিওটিতে সাথেই থাকুন। শপে আসতে চাই তাদের জন্য হচ্ছে ঢাকার গুলিস্তানের সিদ্দিক বাজার, রোজ মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলা জার্সি বাজার। এখানে এসে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে সেখানে আমাকে ফোন দিলেই হবে, আমি বা আমার স্টাফ এসে রিসিভ করে নিয়ে যাবে। প্রথমেই আমি দেখাচ্ছি হচ্ছে ফ্রান্সের জার্সি। এই যে দেখেন এটা হচ্ছে কান্ট্রি জার্সি ফ্রান্সের। আমি প্রথমে বলছিলাম যে কান্ট্রি জার্সি, এই যে দেখেন, আচ্ছা দেখেন, একটু সামনে আসুন আপনি। যেগুলো লোকাল জার্সি হয় সেগুলো হয় কি, এখানে ফ্ল্যাট থাকে, ঠিক আছে, এখানে ডিজাইন করা থাকে না। আর এখানে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি করা, পাট্টা ডিজাইনের, এখানে আলাদা একটা কাপড়, দুইটা কাপড় জোড়া দেওয়া হয়েছে এবং গলার মধ্যে আলাদা একটা কাপড় ইউজ করা হয়েছে। আপনি এখানে যদি ট্যাগিং করা থাকবে, যে ট্যাগ করা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022, ঠিক আছে, ট্যাগ করা থাকবে। এই হচ্ছে ব্যাক সাইডটা, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 450 টাকা, এগুলো হচ্ছে রিটেল প্রাইস, খুচরা প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, এরপরে হচ্ছে আর্জেন্টিনার একটা জার্সি দেখেন, এই যে দেখেন, এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা। ওকে, এটারও প্রাইস একই 450 টাকা এবং সাইজ থাকবে হচ্ছে তিনটা সাইজ থাকবে, এম এল এক্সেল। ওকে, এই হচ্ছে আর্জেন্টিনার একটা জার্সি। আর্জেন্টিনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অ্যাডিডাস এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে স্টেপ করা থাকবে, যে দেখেন এখানে স্টেপ করা থাকবে, তিনটা স্টেপ, এই পাশে স্টেপ করা থাকবে, এই পাশে স্টেপ করা থাকবে এবং লোগোটা আপনি পাচ্ছেন এখানে দেখেন, প্রিমিয়াম জার্সির হচ্ছে এটা হচ্ছে এটার স্পেশালিটি, লোগোটা এমব্রয়ডারি করা থাকে এবং ফ্যাব্রিকগুলো কিন্তু ফ্ল্যাট থাকে না। যেগুলো প্রিমিয়াম জার্সি সেগুলো ফ্যাব্রিক সচরাচর ফ্ল্যাট থাকে না, আবার যেগুলো ফ্ল্যাট থাকে সেগুলোর ফ্যাব্রিকের মান খুবই ভালো হয়, ঠিক আছে। এখন লোকাল জার্সিগুলোতেও কি করে, এই যে লোগোটা এটা এমব্রয়ডারি করে 300-350 টাকায় বিক্রি করতে পারে, কিন্তু জার্সির ফ্যাব্রিকটা থাকে লোকাল। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা একটু অ্যাওয়ার হবেন আশা করি। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর্জেন্টিনার একটা জার্সি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইস থাকবে 450 টাকা, সাইজ থাকবে তিনটা, এম এল এক্সেল। ওকে ওকে, এই হচ্ছে আরেকটা জার্সি, এই যে দেখেন কত সুন্দর, এটা হচ্ছে আপনার মেইন যে জার্সিটা আর কি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাক সাইডটা, আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, সাইজ তিনটাই এম এল এক্সেল, আপনার যে সাইজটা হবে সেই সাইজটা আপনি নিতে পারবেন। এবং আমাদের সাইজগুলো হচ্ছে এশিয়ান সাইজ, একটা কথা বলে রাখি, এশিয়ান সাইজ, যাদের ইউরোপিয়ান সাইজটা দরকার, ইউরোপিয়ান সাইজটা সচরাচর বাংলাদেশে দরকার হয় না, যাদের দরকার হয় আমাদেরকে বলবেন, সেটা আমরা কালেক্ট করে দিতে পারবো। ওকে ওকে, এটা হচ্ছে আরেকটা জার্সি, আর্জেন্টিনা ব্ল্যাক জার্সি, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা আমি দেখালাম, সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল, প্রাইস থাকবে হচ্ছে 450 টাকা। এই হচ্ছে আরেকটা জার্সি আর্জেন্টিনার। তো এই জার্সিটা আপনি যদি দেখেন এখানে অ্যালফাবেট করে বিভিন্ন কিছু লেখা আছে, লেখাগুলো হচ্ছে আর্জেন্টিনার বিভিন্ন প্রভিন্সের নাম এবং তাদের এক্স প্লেয়ার যারা আছে বিভিন্ন তাদের লেজেন্ড, ঠিক আছে, তাদের নামগুলো লেখা আছে। আচ্ছা আচ্ছা, তো এই জার্সিটাও চাইলে আপনি নিতে পারবেন, এটার প্রাইস থাকবে 450 টাকা।
তারপরে দেখাচ্ছে হচ্ছে আর্জেন্টিনার অফিশিয়াল জার্সি ফিফা কাতার ওয়ার্ল্ড কাপের, এটা হচ্ছে অফিশিয়াল জার্সিটা, এটাই অফিশিয়াল জার্সিটা, এবং লোগোটা থাকবে এখানে এমব্রয়ডারি করা। আচ্ছা ওকে, আর্জেন্টিনার এই যে এমব্রয়ডারি করা, ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্টেপ করা থাকবে, এখানে স্টেপ করা থাকবে, গলার এখানে কাজ করা থাকবে, ওকে, এবং সাইডে এই যে এখান থেকে বর্ডার দেওয়া থাকবে, কালো একটা বর্ডার দেওয়া থাকবে। ওকে, তো এটার প্রাইস পড়ছে হচ্ছে 650 টাকা। কেউ বার্গেন করবেন না ভাই, যারা নক করবেন, যারা নিতে পারবেন তারাই আসবেন, ঠিক আছে, কেউ বার্গেন করবেন না, শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নেই। 650 টাকা এটার প্রাইস আমি রাখতে পারবো। আচ্ছা, এগুলো কি ফিক্সড প্রাইস? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফিক্সড প্রাইস, এগুলো আর কোনো ডিসকাউন্টের কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে। তো তারপরে যদি অনেকে কেউ আছে পুরো হোল টিমের জন্য নেয়, ঠিক আছে, যে আমার পুরো টিমের জন্য 15 পিস লাগবে, সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দিই, বা আমার পুরো টিমের জন্য 11 পিস লাগবে ভাইয়া, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দিই, তবে 17-র 1 পিস 2 পিসে ডিসকাউন্ট করা যায় না আসলে। ওকে, এই যে হচ্ছে আরেকটা, এটা অফিসিয়ালটা, এটা হচ্ছে আগে গতবার যেটা যেটা দেখালাম সেটার থেকে আরেকটু প্রিমিয়াম। আচ্ছা, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এদিকে আসেন, এটা হচ্ছে রিপ করা, এই যে লোগোটা, এটা হচ্ছে রিপ করা আর্জেন্টিনার যে লোগোটা, ঠিক আছে, ফুটবল অ্যাসোসিয়েশনের, এটাও কিন্তু রিপ করা। লোকাল জার্সিগুলোতে কি থাকে, সেটা থাকে প্রিন্ট করা, আর তার থেকে একটু প্রিমিয়াম যেটা সেটা থাকে হচ্ছে এমব্রয়ডারি করা। আচ্ছা, তার থেকে প্রিমিয়াম যেটা সেটা থাকে হচ্ছে রিপ করা। এখানে দেখেন এই যে স্টেপ করা আছে, এখানে স্টেপটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু রিপ করা। আচ্ছা, সাইডে বর্ডার দেখতে পাচ্ছেন, ইলাস্টিক ব্যবহার করা হয়েছে, আলাদা হাতার মধ্যে আলাদা ইলাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এই যে পেছনে দেখেন একটা সানটা, আর্জেন্টিনার পতাকার যে সানটা, সেটা এখানে দেওয়া হয়েছে। এটা জার্সিটার প্রাইস পড়বে হচ্ছে 850 টাকা। 850 টাকা থাকবে এই জার্সিটার প্রাইস। সাইজ থাকবে হচ্ছে আপনার 3টা ML XL। আচ্ছা ওকে, আর আরেকটা জার্সি আছে আমাদের কাছে, যারা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা আমরা কনসিল করে রাখলাম, নক দিলে আমরা বলে দেবো। সেক্ষেত্রে এই যে এখানে যে লোগোটা আছে, এই লোগোটা থাকবে লেদারের, সেটার প্রাইসটা আমরা এখন বলছি না, ঠিক আছে, উই আর নট পাবলিশিং ইট, বাট আপনারা যদি আমাদেরকে নক করেন, নক করলে সেক্ষেত্রে আমরা জানিয়ে দেবো, যদি কারো যদি দরকার হয় বলবেন। এই হচ্ছে ব্রাজিলের একটা জার্সি, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 450 টাকা। আচ্ছা, দেখেন ব্রাজিলের জার্সি, যারা ব্রাজিল পছন্দ করেন, ব্রাজিলের জার্সি এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইয়েলো কালারটা, তো ব্রাজিলের জার্সিগুলো সচরাচর ইয়েলো কালারই হয়ে থাকে, হোম কিট গুলো। এই দেখেন কাপড়ের মধ্যে ডিজাইন দেখবেন, এখানে দেখেন কত ফ্যাব্রিকের মধ্যে কিন্তু ডিজাইন করা থাকবে, খোদাই করে, একটাই হচ্ছে যেগুলো ইউনিক ফ্যাব্রিক, হাই প্রিমিয়াম, সেগুলো কিন্তু ফ্ল্যাট সচরাচর থাকে না, এবং ফ্যাব্রিক কিন্তু খুবই ভারী ফ্যাব্রিক, ঠিক আছে, এবং প্রত্যেকটার কিন্তু প্রত্যেকটা জার্সিতে আপনার এয়ার ভেন্টিলেশন সিস্টেম থাকবে, এয়ার ভেন্টিলেশন সিস্টেম থাকবে, যাতে বাতাস যাওয়া আসা করতে পারে, আপনার গরম লাগবে না, ঠিক আছে, কিন্তু আবার ফ্যাব্রিকের মান ভারী ফ্যাব্রিক দেওয়ার কারণটা হচ্ছে আপনি যাতে অনেকদিন এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, তো জার্সিটা যাতে সাস্টেইনেবল হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আরেকটা ব্ল্যাকের মধ্যে এরকম একটা জার্সি আমি নিজেও পড়ি, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইডটা। আচ্ছা ওকে, ব্ল্যাক জার্সি, এটাকে বলা হয় গোলকিপার কিট ব্রাজিলের, এটার প্রাইস থাকবে 450 টাকা, সাইজ থাকবে 3টা ML XL। আচ্ছা ওকে, এই হচ্ছে ব্রাজিলের এবং ফ্যাব্রিকের মধ্যে একটু সামনে আসেন, ফ্যাব্রিকের মধ্যে অ্যাজ ইউজুয়াল এখানে দেখতে পাচ্ছেন আপনি কাজ করা আছে, ফ্যাব্রিকের মধ্যে কাজ করা আছে, এবং লোগোটা থাকবে এমব্রয়ডারি করা, এটার প্রাইস পড়বে 450 টাকাই, 450 টাকা, সাইজ থাকবে 3টা ML XL, ঠিক আছে। ব্রাজিলের ফিফা কাতার ওয়ার্ল্ড কাপের এটা হচ্ছে অ্যাওয়ে কিট, দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাওয়ে কিট, এই অ্যাওয়ে কিটের মধ্যে দেখেন, এখানে দেখেন ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন করা থাকবে, প্রিমিয়াম জার্সিগুলো ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন করা থাকে, আমি বারবার বলছি, আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া 300-400 টাকা তো জার্সি পাওয়া যায়, এবং লোগোটা এমব্রয়ডারি করা থাকে, কিন্তু আপনি যখন হাতে নেবেন, দেন ইউ ক্যান পারসিভ দ্য কোয়ালিটি, ওকে, তো এর আগে আপনি আসলে এটা পারসিভ করতে পারবেন না সম্ভবত, ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না। এটা হচ্ছে থাই প্রিমিয়াম, এটারও প্রাইস থাকবে মাত্র 450 টাকা, এটাও 450 টাকা, সাইজ থাকবে হচ্ছে 3টা ML আর XL। ওকে, এইবার আমি দেখাচ্ছি ব্রাজিলের কাতার ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল জার্সি হোম কিট, এটা হচ্ছে হোম কিটটা, ঠিক আছে, এই হোম কিটটা, এটা পরেই তো ব্রাজিল খেলবে সামনে কাতার বিশ্বকাপ, কাতার বিশ্বকাপে এটা পরে খেলবে, আর এটা পরে খেলবে, এই দুইটা পরে খেলবে, এই দেখেন, এটা হচ্ছে এমব্রয়ডারি করাটা দেখালাম, প্রিমিয়ামটা এমব্রয়ডারি করা, লোগোটা থাকবে এমব্রয়ডারি করা, ফ্যাব্রিকের মান খুবই ভালো, এটার প্রাইস রাখছি 450 টাকা, এটা হচ্ছে অ্যাওয়ে কিট, আর এটা হচ্ছে হোম কিট, হোম কিটটা চমৎকার, এখানে দেখেন কলার সিস্টেম, কলারে বাটন থাকবে, এখানে ইলাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং ফ্যাব্রিকের মধ্যে যে ডিজাইনটা, আপনি এবার কাতার ওয়ার্ল্ড কাপের জার্সিটা আপনি গুগল থেকে নামাবেন,
নামানোর পরে আপনি দেখবেন এখানে কি মিলে কিনা, এখানের সাথে ডিজাইনের সাথে যদি আপনার মিলে, খোদাই ইভেন খোদাইয়ের ডিজাইনটা যদি না মিলে সেক্ষেত্রে আপনি নেবেন না। আচ্ছা, যদি খোদাইয়ের ডিজাইনটা পর্যন্ত না মিলে তাহলে আপনি নেবেন না। এবং এখানে লোগোটা থাকবে, এটা রিপ করা, এটা এমব্রয়ডারি করাও না প্রিন্ট করাও না, এটা রিপ করা। এটা আপনি সারাদিন ঘষাঘষি করবেন, এখানে আঙুল দিয়ে ঘষাঘষি করবেন, যদি উঠাইতে পারেন তাহলে আমাকে বলবেন যা উঠে গেছে, ঠিক আছে, এটা উঠবে না। আর যদি লেদারটা নিতে চান সেক্ষেত্রে আমাদের বলবেন, এটার প্রাইস পড়বে 850 টাকা। এটা হচ্ছে রিপ করাটা, রিপ করাটা আছে, এটা হচ্ছে 850 টাকা। তো কান্ট্রি জার্সি গুলো আমাদের শেষ, তো এখন আমরা দেখাবো হচ্ছে ক্লাবের জার্সি। প্রথমে ইপিএল এর জার্সি দিয়ে শুরু করি, এটা হচ্ছে চেলসির জার্সি, ইপিএল এর চেলসির জার্সি, এটা হচ্ছে চেলসির ব্ল্যাক কালার জার্সি। এটা ব্ল্যাক কালার জার্সি অ্যাভেলেবল না, আসলে সচরাচর দেখা যায় না, তো আমরা আমাদের কালেকশনে কিছু যেগুলো স্পেশাল, যেগুলো রেয়ার, সেগুলো রাখার চেষ্টা করি। এটার প্রাইস থাকবে মাত্র 450 টাকা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ক্রিম কালারটা, চেলসির ক্রিম কালারটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটার প্রাইস পড়বে 450 টাকা, সাইজ থাকবে 3টা, এম এল আর এক্সএল। আচ্ছা, এই হচ্ছে আরেকটা, এই যে দেখেন কত সুন্দর, এটা হচ্ছে আপনার ব্লু কালারটা, চেলসির ব্লু কালারটা, ঠিক আছে। এবং ফ্যাব্রিকের মধ্যে আমি বারবার দেখাচ্ছি, ফ্যাব্রিকের মধ্যে কিন্তু ভাইয়া কাজ করা থাকবে, ওকে, ফ্যাব্রিকের মধ্যে কাজ করা থাকবে, ফ্যাব্রিকস গুলো হচ্ছে আপনারা কাজ করা দেখবেন, ফ্যাব্রিকের মধ্যে, ফ্যাব্রিকের মধ্যে কাজ করা থাকবে। আপনি দূর থেকে যখন দেখবেন আপনি আপনি বুঝবেন না, ঠিক আছে, ভিডিওতে দেখবেন না, যখন আপনি হাতে নেবেন দেন ইউ ক্যান পারসিভ ইট, ওকে, তখন আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে, ইউটিলাইজ করতে পারবেন যে জার্সির কোয়ালিটিটা কি, ওকে। কিন্তু প্রাইস 450 টাকা, সাইজ থাকবে 3টা এম এল এক্সএল, প্রাইস থাকবে মাত্র 450 টাকা। এই হচ্ছে ম্যানচেস্টার সিটি, ওয়াও, এই ম্যানচেস্টার সিটির এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটারও 3টা সাইজ থাকবে এম এল এক্সএল, আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 450 টাকা। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যান সিটির হচ্ছে যারা এনিমি বলা হয় যাদেরকে, ম্যান সিটির এনিমি, এই হচ্ছে রেড ডেভিল বলা হয়, লাল শয়তান, লাল শয়তান, ডেভিল অর্থ শয়তান, আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, শয়তান না আসলে তারা, তারা হচ্ছে কিং। এই হচ্ছে এখানে একটা ইলাস্টিক, ইলাস্টিক দেয়া, ইলাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং ফ্যাব্রিকের মধ্যে কাজ করা থাকবে, ঠিক আছে, খোদাই করে কাজ করা থাকবে, প্রত্যেকটা ফ্যাব্রিকের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন করা থাকবে, এবং লোগোটা থাকবে এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি করা, লোগোটা থাকবে এমব্রয়ডারি করা। এবং এই জার্সিগুলো কিন্তু খুবই সাস্টেনেবল, আপনি অনেক দিন পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এটার প্রাইস থাকবে 450 টাকা, আর হচ্ছে সাইজ থাকবে তো বললামই 3টা, এম এল এক্সএল, এটা হচ্ছে আরেকটা, এই যে দেখুন কত চমৎকার, এটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটা, ব্যাক সাইড। এবং এখানে তাদের হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে অ্যাডিডাস, অ্যাডিডাস যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকে তাদের এখানে স্টেপ করা থাকে, ম্যানচেস্টার সিটির এই জায়গায় দেখবেন কমলা কালার স্টেপস করা, স্টেপ করা থাকবে, এবং হাতা এখানে কিন্তু ডিজাইন করা থাকবে, আলাদা একটা ইলাস্টিক ব্যবহার করা থাকবে। তো এই হচ্ছে আরেকটা ম্যানচেস্টার ইউনাইটেডের হোয়াইট জার্সি, এই জার্সিটা খুবই রেয়ার, হোয়াইট জার্সি আসলে ম্যানচেস্টার ইউনাইটেড সচরাচর খুব বেশি একটা বানায় না, ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্ট সাইডটা, এই হচ্ছে ব্যাক সাইডটা, আচ্ছা, হাতার হাতার মধ্যে, হ্যাঁ হ্যাঁ, হাতার মধ্যে এখানে কন্ট্রাস্ট করা থাকবে, হাতার মধ্যে এটা ইলাস্টিকের মধ্যে কন্ট্রাস্ট করা থাকবে, এখানে গলায় একটা আলাদা, ঘাড়ে মানে শোল্ডারে এখানে একটা আলাদা ইলাস্টিক ব্যবহার করা হয়েছে, আচ্ছা আচ্ছা। তো এটার প্রাইস থাকবে 450 টাকা, আর সাইজ থাকবে হচ্ছে 3টা এম এল এক্সএল, এম এল, ওকে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই যে দেখেন, এটাও ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রন্ট সাইড, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটা দেখেন, এটারও সাইজ থাকবে 3টা এম এল এক্সএল, প্রাইস থাকবে মাত্র 450 টাকা, 450 টাকা। এই হচ্ছে আরেকটা, এই যে দেখেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, ম্যানচেস্টার, এখানে হাতার মধ্যে ব্ল্যাক কালার একটা আলাদা একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, এবং এখানে গলার মধ্যে ব্ল্যাক কালার একটা আলাদা ফ্যাব্রিক করা ইউজ করা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ফ্রন্ট সাইড, এই হচ্ছে ব্যাক সাইড, একদম ফ্ল্যাট রেড, এটা হচ্ছে ফ্ল্যাট রেড থাকবে, ফ্ল্যাট রেড, আচ্ছা, ফ্ল্যাট রেড থাকবে। তো এটার প্রাইস থাকবে 450 টাকা। এবার হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক এন্ড রেডের একটা কম্বিনেশন, পুরো জার্সিটা থাকবে ব্ল্যাক, এবং এখানে গলার এখানে শুধু থাকবে রেড কালার, এবং হাতার এখানে থাকবে রেড কালার, ওকে, এবং পেছনে থাকবে ফ্ল্যাট ব্ল্যাক, আচ্ছা, ফ্ল্যাট ব্ল্যাক, সাইজ থাকবে 3টা এম এল এক্সএল, আর প্রাইস থাকবে হচ্ছে 450 টাকা। এটা হচ্ছে লিভারপুলের আরেক রেড আর্মি, ইপিএল এর আরেক রেড আর্মি, ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল, এটা ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা, ঠিক আছে। এই জার্সিটা কিছুদিন আগে একজন আর কি টিমের জন্য 15 পিস অর্ডার করেছে, জার্সিটা খুবই ডিমান্ডেবল, তো আপনারা চাইলে আপনারা নিতে পারবেন, প্রাইস থাকবে মাত্র 450 টাকা। যদি টিমের জন্য নেন অনেকগুলো, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো বা কিছু আমরা ডিসকাউন্ট করে দেবো, আচ্ছা, ঠিক আছে, তবে প্রাইস এটাই, আচ্ছা। এটা হচ্ছে, এই যে দেখেন আরেকটা ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ হচ্ছে এটা, ইপিএল ব্যাক সাইড হচ্ছে এটা লিভারপুলের, এটা হচ্ছে লিভারপুল, আচ্ছা, ওকে, ঠিক আছে। এই হচ্ছে লিভারপুলের আরেকটা জার্সি, এই দেখেন আরেকটা, দেখেন, এবং প্রত্যেকটা জার্সির কিন্তু একটার সাথে আরেকটা ডিজাইনের মিল নেই, প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন, ওকে, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটার সাইজ থাকবে 3টা এম এল এক্সএল, আর প্রাইস থাকবে কিন্তু মাত্র 450 টাকা, 450 টাকা, আর এই হচ্ছে আরেকটা লিভারপুলের একদম ফুল রেড,
ফুল রেড, রেড আর্মি দের একদম ফুল রেড, লিভারপুল কে বলা হয় রেড আর্মি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল দুইজনকেই রেড আর্মি বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে ফুল রেড, ফুল রেড। আচ্ছা, ওকে, প্রাইসটা থাকবে শুধু লোগোটা আর এটা এমব্রয়ডারি করে হোয়াইট থাকবে, আর এখানে ফেব্রিকের মধ্যে কাজ করা থাকবে। ঠিক আছে, এখানে দেখেন ফেব্রিকের একটা আলাদা একটা কাজ করা, এখানে আলাদা একটা কাজ করা, এবং এয়ার ভেন্টিলেশন সিস্টেম যেটা বাতাস যাওয়া আসা করতে পারে যাতে গরম না লাগে সেটাও থাকবে। ওকে, প্রাইস থাকে মাত্র 450 টাকা, 450 টাকা, 450 টাকা। তো এখন দেখাচ্ছি হচ্ছে জুভেন্টাসের একটা জার্সি, ইতালিয়ান সিরিয়ার জুভেন্টাস, যেটা ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আচ্ছা, সাইজ থাকবে 3টা ML XL, প্রাইস থাকবে হচ্ছে মাত্র 450 টাকা। এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ব্ল্যাক এন্ড আছে, এটা হচ্ছে টিয়া কালার বলা হয়, কালো এবং টিয়া কালার একটা কম্বিনেশন, ফ্রন্ট সাইড এটা, ব্যাক সাইড এটা, ফেব্রিকের মধ্যে কাজ করা থাকবে, আপনি যখন নিবেন তখন বুঝতে পারবেন। পরে রয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও একটা পরে আছি। ঠিক আছে, জার্সিটা আমার পছন্দ হয়েছে, এই কারণে আমি নিজেও একটা ইউজ করতেছি এবং খুবই আর কি আরামদায়ক, কমফোর্টেবল। ওকে, প্রাইস থাকবে মাত্র 450 টাকা রিয়াল মাদ্রিদের, ওইটার রিয়াল মাদ্রিদ না, যেগুলো যেগুলো প্রাইস 450 টাকা, থাই প্রিমিয়াম, এই যে এটা হচ্ছে আরেকটা, এটাও রিয়াল মাদ্রিদের, এটা হচ্ছে ইন্ডিগো কালার, এটা হচ্ছে ব্যাক সাইডটা, 450 টাকা। ওকে ওকে, আর প্রাইস থাকবে হচ্ছে 450 টাকা, সাইজ থাকবে হচ্ছে ML XL, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের আরেকটা, ফ্যাব্রিকের মধ্যে রিয়াল মাদ্রিদের লোগোটা এখানে এমব্রয়ডারি করে, সরি, এখানে খোদাই করে ডিজাইন করা থাকবে রিয়াল মাদ্রিদের লোগোটা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইডটা ফ্ল্যাট হোয়াইট, এটার প্রাইস থাকবে 450 টাকা, সাইজ থাকবে 3টা ML XL। এবার হচ্ছে রিয়াল মাদ্রিদের এনিমি যারা আছে, কন্টেস্টার, এটা হচ্ছে তারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বার্সেলোনার হোম কিট হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে, হচ্ছে হোম কিটটা, হোম কিট, এটা হচ্ছে হোম কিট, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড, এটারও 450 টাকা প্রাইস থাকবে এবং সাইজ থাকবে 3টা ML XL। ঠিক আছে, এটা হচ্ছে বার্সেলোনার অ্যাওয়ে কিট, অ্যাওয়ে কিটটা, এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, হাতার মধ্যে কিন্তু বার্সেলোনার যে কালারের যে কম্বিনেশনটা সেটা করা থাকবে। ঠিক আছে, ওকে, সাইজ থাকবে 3টা ML XL, প্রাইস থাকবে মাত্র 450 টাকা। এটা হচ্ছে PSG-র, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড ফ্ল্যাট ব্ল্যাক। ঠিক আছে, প্রাইস থাকবে 450 টাকা, সাইজ থাকবে 3টা ML XL, এটা হচ্ছে PSG-র অ্যাওয়ে কিটটা। আচ্ছা, এটা হচ্ছে অ্যাওয়ে কিটটা গ্রে কালারের। আচ্ছা, এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড। ঠিক আছে, ঠিক আছে, এটার প্রাইস থাকবে 450 টাকা। আর একটু আগে যে জার্সিটা দেখালাম, এটা হচ্ছে আপনার হচ্ছে আর কি লাইট কালারটা, লাইট গ্রে, আর এটা হচ্ছে ডিপ গ্রে। ঠিক আছে, যারা লাইট গ্রে নিতে চান, ডিপ গ্রে নিতে চান, দুইটাই নিতে পারবেন। এটা হচ্ছে ডিপ গ্রে, এটা এটাই অ্যাওয়ে কিটটা, ফ্রন্ট সাইড এটা, ব্যাক সাইড এটা। ঠিক আছে, প্রাইস থাকবে মাত্র 450 টাকা, সাইজ থাকবে 3টা ML XL। এই হচ্ছে PSG আর একটা জার্সি, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা, সাইজ থাকবে 3টা ML XL। ঠিক আছে, আর প্রাইস ওই একই 450 টাকা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট কালারটা, এই যে দেখেন হোয়াইট কালারটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড একদম ফ্ল্যাট হোয়াইট। হ্যাঁ, ঠিক আছে, থাই প্রিমিয়াম জার্সি মাত্র 450 টাকা। ওকে ওকে, এটা হচ্ছে PSG-র বর্তমান হোম কিটটা, এটা হচ্ছে হোম কিটটা, আর ব্যাক সাইড হচ্ছে এটা, আর ফ্রন্ট সাইড হচ্ছে এটা। লোগোটা এখানে এমব্রয়ডারি করা থাকবে, লোগোটা এমব্রয়ডারি করা থাকবে এবং এয়ার ভেন্টিলেশন সিস্টেম অবশ্যই থাকবে। ওকে, সাইজ থাকবে 3টা ML XL আর প্রাইস থাকবে মাত্র 450 টাকা। তো আজকের মতো এখানে শেষ করছি।